यम्मी लग रहा है, लो। देखो 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 कान्ना करे आर एक दिखे आयना टा एक देखे नाई जल आसे तो ओटाई सामने पूजो केमन काटाले ओ मा সামনেরবার ভালো কাটবে আর কলকাতায় যাব ও বাবা এখন থেকে আছে যাবা সামনেরবার সত্যি কলকাতায় বাহ দেখা আনবি কোথায় ওই বেটা কার কে রইয়ে তুমি মানবি ও বাবা আনবি আনবি তোমার হ্যান্ডস দিখা দাও সবাই সবকো হ্যান্ডস দিখাও হ্যাঁ হ্যান্ডস আর হ্যাঁ 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 দেখ লিয়া দেখ লিয়া দেখ লিয়া দেখো হাত দেখাই দিচ্ছে और अनबी बेली कहाँ है आपका बेली कहाँ है बेली दिखाओ बेली, बेली दिखाओ बेली 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 दिखाओ ओ बाबा नोज नोज दिखाओ दोरे बाबा टीत टीत दिखाओ टीत 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 ओ तो टांग दिखा रही हो टीत दुष्ट भी करते सर আনবি কিন্তু এত তাড়াতাড়ি ক্যাচ করে নিয়েছে দেখছো আর সবজিগুলো ইংলিশে বললে বোঝে বাংলায় বললে বোঝে না হিন্দিতে তো হিন্দিতে বোঝে আর ইংলিশে বললে বোঝে আনবি কোথায় তুমি কোথায় এদাই যে আনবি খেয়ে রাখেছে তেলে ছড়াই দিয়ে আনবি আনবি থোড়া সাহায্য কর দে বেটা ও আসল চেহারা রূপ তোমার দেখে গেছে হ্যাঁ তোমারা সবাই এত ভালো ভালো দেখে গেছে তুমি কেমন ইন্টেলিজেন্ট না থোড়ি দেখতেছ কিভাবে সোরের মতো করে দেখতেছ আনবি আনবি তুমি কলকাতা যাবে নানা নানি আছে কলকাতা যাবা কলকাতা যাবা ঠাম্মা ঠাম্মির কাছে জানায় ওকে তো যেখানে নিয়ে যাব সেইখানেই যেতে রাজি বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমার বর আর মেয়ে দুজনেই খুব মজা করে ম্যাগিটা খেয়ে নিয়েছে আর তার থেকে মজা করে খাবো আমি এটা আর এটা কি জানো এটা হচ্ছে মুড়ি দেখে তো বুঝতেই পারছো আর মুড়ি দিয়ে আমি খাবো মানে যে মাংসটা মানে রান্না করা হয় তার পরের দিনকে যে মাংসটা থাকে সেটা আর মাংসটা থেকে আমি কিছুটা ঝোল নিয়ে নেবো আর মাংসের ঝোলের সাথে মুড়িটা খাওয়ার যে কি স্বাদ ভাই তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই অবশ্যই জানো আর যারা না খেয়েছো তারা কিন্তু ট্রাই করে দেখতে পারো আমি এখানে মুড়ি আর এক পিস আলু নিয়ে নিয়েছি আলুটা যেহেতু আমার ফেভারিট ভালো হয়েছে সেজন্য আমি নিয়ে নিয়েছি আর আমি এখান না একটু ঝালও নিয়ে নেবো কারণ এত মিষ্টি খেতে খেতে এখন আমার মনে হচ্ছিলো যে একটু ঝাল কিছু খাই আর মুড়ির সাথে এই ঝালের একটা বাইট এটার থেকে ঝাল জিনিস মানে আর কিছু আমার জন্য তো হতেই পারে না সেজন্য দেখো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি আর ঝালটা আমি ভালো করে ধুয়েও নিয়েছি আর তাছাড়া এখানে আমি ভালো কইরা মাখাইয়া নিব মুড়িটা এর যে কি স্বাদ ভাই যারা খাবে তারা তো জানো আর আমি তো এখন ভয়েস দিচ্ছি আমার জিভে জল চলে আসছে আর আমার পছন্দের একটা খাবার যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি জানি না কে কি মনে করবে কি না
তারপরও আমি ভাবলাম যে না শেয়ার করি, আমি খাচ্ছি তোমাদেরও দেখাই, যেহেতু তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। আর একটা কথা বলতে পারি, যারা খাওনি কখনো তারা কিন্তু ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু খুবই ভালো লাগে। আর যারা খেয়েছে তাদের তো কিছু বলারই নেই। আর এই যে দেখো, এখানে একটু আলু নিয়ে আর আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এই যে বাইটটা ভাই, এটার যে কি স্বাদ, আমার তো এখনই জিভে জল চলে আসছে সত্যি কথা বলতে। আর আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আমি ভাবছি এখন হাত ধুয়ে বসে পড়ে স্পুন দিয়ে মানে চামচ দিয়ে বসে বসে খাবো। কি মজা কি বলবো। হ্যাঁ বন্ধুরা, এই দেখো আজকে আমাদের এখানে বাজারে দিন আর মাথার জন্য কি কি নিয়ে এসছে। এই যে সমস্যা, ও বাবা গরম সমস্যা আছে। আর এখানে আছে এই যে পকোড়া, এই পকোড়াটা আমাদের এখানে খুবই ভালো বানায়, পুঁই শাকের পাতা আর পেঁয়াজ দিয়ে কিছু একটা দিয়ে বানায়, দেশের মতো লাগে, খুব ভালো লাগে। বাট পেঁয়াজ পেঁয়াজ উদ্দে শাক সেটা লাগে না। সবাই খেতে বেজি আছে। ও বাবা লাইক কর দে না, আনবি আনবি তালে থাকে, কিছু ভি হয়ে যাক লাইক কর দে না, ও বলে না। আর আনবি পাপা কি বলো, তুমি বলে দাও লাইক কর দে না। আঞ্জুরি মা, আজ কি করেছো? আজকে তোমার মন পছন্দ করেছি, খিচুড়ি বানাতে বলেছিলাম, খিচুড়ি করেছো। এটা তো মাছ থাকবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আছে দেখো পাপড় আছে, আলু ভাজা, আরে দেখো বেগুন ভাজা, সালাড, এখান থেকে প্লেট নিয়ে নিয়েছি, আর এটাতে আছে খিচুড়ি। পাপা এখানে বসবে, যাও। ও বাবা ও বাবা প্রথমেই আমের চাটনি, চাটনি না পাপড়ের আচার। হ্যাঁ আমের আচার, তারপরে খিচুড়িটাই আগে দিয়ে দিই। ও বেটা এসো মাপ করো, আমি ওই দেখো ওরে থালে দাও, আগে দাও পাপড়ি দিতে, মানে কি সো ওটা দাও আর আলু ভাজিটা দাও, কেন ওর ফেভারিট না, একটু খিচুড়ি দিয়ে নাও, তাহলে আমার এটা নাও খাবে না, এটা আমার কাছ থেকে, তারপর আমার থালে থালে দিও, তুমি ওকে আগে কমপ্লিট করো না। এই যে এই যে আনবি, এই না মা তোমার ফেভারিট আনবি সবচেয়ে প্রিয় আলু ভাজি। আরে এই যে তোমার কি, এই মা খাও, তুমি একটু পিছনে হয়ে যাও, এখানে পিছনে হয়ে যাও, হ্যাঁ এখানে খাও বসে, আর সালাড নিয়ে নাও। ওই দেখো নিচে নিচে খাবে না, উপরে উপরে খাবে, যে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, আমি উপরে খাবে। এই যে থালে আর মাছ, এই জলের পটলটাও দিয়ে দিলাম, আর এখন দিব ঝাল। যত সময় হাত না দিবে তত সময় পাবো। এই যে সালাড আর পাপড়, এই যে মেন থালিটা। ওকে থ্যাংক ইউ, না তোমার জন্য, তোমার স্পেশাল। কেমন হয়েছে, ভালো? সত্যি অনেক সুন্দর হয়েছে। আচ্ছা মা তুমি নিচে আসো, ওই জানবি উপরে বসে কান্না করছে, আসো বেটা নিচে আ যাও, নিচে আ যাও, ফোন দাও দিচ্ছি তো। ওরে বাবা দেখো।